রবীন্দ্রনাথ আমার খুব কাছের মানুষ নন, আবার খুব দূরবর্তী দারুমূর্তিও নন। যদি আমাকে একটি দ্বীপে নির্বাসন দেওয়া হয় শুধুমাত্র 10টি বই বেছে নেওয়ার অধিকার দিয়ে, আমি অন্তত 4-5টি বই নেব রবীন্দ্রনাথের। গল্পগুচ্ছ 3 সঙ্গীত নেবই, সঙ্গে থাকবে শেষের কবিতা, গীতবিতান আর 1টি বা 2টি কবিতার বই। যদি 11 বা 12তম বইটি তুলে নিতে বলা হয় শেষ মুহূর্তে, তাহলে অবশ্যই নেব বিসর্জন বা ডাকঘর, শ্যামা বা রাজা। ভয় হয় রবীন্দ্র রচনাবলী শেষ পর্যন্ত আমাদের সেই ধর্মগ্রন্থে যেন পরিণত না হয় যার কাছ থেকে বারবার অজ্ঞাত ভয়ে পালিয়ে গিয়েও ফিরে আসতে হয় অজ্ঞাত এক আকর্ষণে। 5ই মার্চ 1988, তখন বসন্ত উৎসবের হাওয়া লেগেছিল পূর্বপল্লীর রুদ্র পলাশে। আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম শেষে উত্তরায়ণে, অন্যান্য বারের মতোই আবার সেই ধন্ধে পড়লাম। এই খিলান, এই প্রকৃতি, এই সংস্কৃতি, এই নগরী তৈরি করেছেন একজন কবি। কবি তো নির্জনচারী কিংবা উত্তাল মাতাল, হাঁটু গেড়ে বসা প্রেমী কিংবা দর্পিত সম্রাট, প্রকৃতিমুগ্ধ অথবা নগরবিদ্বেষী, কিন্তু এর কোনোটাই নন রবীন্দ্রনাথ। এত প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বের মানুষটিও ক্রমে ধর্মভীরু বাঙালির কাছে হয়ে উঠেছেন রবি ঠাকুর। এটাই মজার। আর এই ঠাকুর বাড়ি দর্শনের জন্য একদিকে যেমন বার বার ছুটে যান শহরের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা, তেমন গ্রামগঞ্জ ঝেটিয়ে লাক্সারি বাসে করে চলে আসেন সহজ পাঠ না পড়া ঠাকুর দর্শনার্থীরা। এমনই একদল আমাদের পাশে দাঁড়িয়ে দেখছিলেন রবীন্দ্রনাথ এবং ইন্দিরা দেবীর একটি ছবি। ওই অবোধ ভিড় থেকে ছুটে এলো এক মন্তব্য, দেখ দেখ ইন্দিরা গান্ধী আর রবি ঠাকুর। আমার পাশ থেকে পম্পা তখন থাকতে না পেরে বলেই ফেলল, দেখুন উনি ইন্দিরা গান্ধী নন, রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী। কিন্তু মন্তব্যকারীরা আত্মবিশ্বাসে ভরপুর, হেসেই পম্পাকে উড়িয়ে দিয়ে বলল, কিচ্ছু জানে না রে, ইন্দিরা গান্ধী তো এখানে পড়তেন, এটা ওরই ফটো। রবীন্দ্রনাথ যখন এতটাই জনসাধারণের, তখন বলতেই পারি যে বাঙালির বেসিক নিড কিন্তু 5টা নয় 6টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক শিক্ষা, চিকিৎসা এবং রবীন্দ্রনাথ। তারপর ঠাকুর পুজো কে কীভাবে করবেন তা তারাই ঠিক করে নেবেন। চায়ের দোকানের কেসটা হয়তো সাই বাবা আর নেতাজির মাঝখানে টাঙানো রবীন্দ্রনাথের ফটোয় ধূপ জ্বালিয়ে সন্ধে দেয়, আর রবীন্দ্র গবেষিকা নীল আঁচল উড়িয়ে রতন কুঠির থেকে চলে যান রবীন্দ্র ভবনের দিকে। মনে করা মুশকিল যে আমি কবে প্রথম রবীন্দ্রনাথের কোন গানটি শুনেছিলাম। তবে আমাদের বাড়িতে একটি পাগল ভিক্ষুক আসত,
সে গাইত ওই মালতী লতা দোলে। সে প্রত্যেকটি শব্দের শেষে ম শব্দটি যোগ করে দিত, অর্থাৎ সে গাইত ঐম মালতী লতাম দোলেম। কিন্তু তার কণ্ঠটি ছিল বড় মায়াময়, কোনো দিন ভুলব না। আমি কখনো গান শিখিনি, মা বলতেন গলায় সুর নেই। আমার আশপাশ দিয়ে সমবয়সীরা গানের খাতা নিয়ে চলে যেত বিকেলের ক্লাসে। ওই রাজ্যটি ছিল আমার চেতনার বাইরে, কিন্তু জন্মাবধি কতবার কতভাবে যে রবীন্দ্র গান গাইতে শুনেছি মানুষকে। যখন ট্রেনে করে ইউনিভার্সিটি যেতাম, একজন কুষ্ঠরোগী গান গাইত। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, বলাই বাহুল্য সে না জেনেই গাইত। মাত্র 26 বছর বয়সে বিধবা হওয়া আমার এক পরিচিত মেয়ের কণ্ঠে শুনেছিলাম, আমার দিন ফোরালো ব্যাকুল বাদল সাজে। একটি রূপহীন মেয়ে বিয়ে না হওয়ার যন্ত্রণায় যে ক্রমে মুখ হয়ে আসছিল, সমবেত পাত্রপক্ষকে শুনিয়েছিল বাঁচাও তাহারে মারিয়া। এমনিতে যে গান অসংখ্যবার শুনেছি, এক বিশেষ পুরুষের গলায় সে গান শুনে আমূল কেঁপে উঠেছিলাম। তারপর থেকেই বদলে গিয়েছিল আমার জীবনের গতিপথ। লোকালয় যেভাবে ধীরে ধীরে বন্যার জল ঢোকে এবং যেভাবে জনপদ তলিয়ে যায় জলের তলায়, সেইভাবে, ঠিক সেইভাবে ধীরে ধীরে নিশ্চিতভাবে কখন যে আমরা ডুবে গেছি গীতবিতানের অসামান্য লিরিকগুলোর তলায়, এমন স্রষ্টাকে প্রণাম না জানিয়ে পারি না, তার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই সব সময়ই আমার তাকে অলৌকিক বলে, ঠাকুর বলে বিশ্বাস করতে ইচ্ছে হয়। তাকে অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে মনে হয় তিনি এক অতিকায় টেরোডাকটিল, যার প্রাগৈতিহাসিক ডানার নিচে নিশ্চিন্তভাবে ঘরকন্যা করছে আমাদের আবহমান সংস্কৃতি। বেলা অবেলা কালবেলার মাঝখানে অনুর হয়ে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, তাকে প্রণাম।